রাস্তার ভিতরে জীবন দেয়, রাস্তার ভিতরে জীবন দেয়, তারের কালো হাত কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী সহ সাধারণ জনগণের উপর হামলা, গুলিবর্ষণ, মামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ে রংপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক, আইনজীবী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে সকাল দশটার আগে থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তল্লাশির মুখোমুখি হয়ে রংপুর জেলা স্কুল, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হন প্রেস ক্লাবের সামনে। বিক্ষোভে অংশ নিতে দেখা যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদেরও। সেখানে রাস্তার একপাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মৌলো কেন, প্রশাসন জবাব চাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ভুয়া ভুয়া, পুলিশ ভুয়া, খুনি খুনি পুলিশ খুনি ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। এ সময় সাদা কাগজে লাল কালিতে বিভিন্ন স্লোগান বাংলা ও ইংরেজিতে লিখে প্রদর্শন করেছেন তারা। এদিকে বিক্ষোভ থেকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।